বড় সালাক, বান্দরীয় সালাক। হে দিক থাকান, বান্দর বান্দর তো জন্মের সালাক, বিড়াল আর বান্দরে দোস্ত পাতাইছে, এখন দুইজনে যৌথ পরিশ্রম করে কলা পাইছে দিন ভরি একটা। এই সন্ধ্যের সময় কলা ভাগ করে খাবেন, ভাগ করবে কি? দোগে কাছে সরি কেছি নাই। তা বান্দরে কয়, দোস্ত আমার আত্মমান চিরাতের মতো আমার কাছে দে, ভাঙ্গি দিস। তো এইভাবে ধরে মটকাইছে, খুলে দেয় যে একখান ছোট একখান বড়, বিলাইলে কয় নেও কোন খান নেওয়া। আর বিড়ালে তো থাবা দেওয়ার স্বভাব, ও বড় খান দিয়ে থাবা দিতে গেছে, অমনি বিড়ালে বানরে আর চান দিয়ে কয়, যাই ওখানে বড় রয়েছে, ওখান তুমি নিতে পারবে না, রাখো সমান করে দিই। তারপরে ভাগ হবে সমান করতে যে ওই বাসা থেকে এক কামড় নিয়ে খেয়ে ফেলেছে, এখন কামড়ও তো দিছে, ভিতে ধরে মাইপে কামড়াই কামড়াই না, এবার কামড়ান উপর ওহেন ছোট হয়ে গেছে, এহেন বড় হয়ে গেছে। এবার বিড়াল এই বড় খানের দিক নজর, কয় রাখো ওখানে বড় রয়েছে সমান হয়ে দিই, একবার এহেন সমান হলে একবার এহেন সমান হয়, পুরো কেলা বান্দরের পেটে। আছে না এরকম বান্দরী মাতুব্বার? আছে না? নাই। দুইবার গ্যাঞ্জাম বাজছে মাতুব্বার মীমাংসা করতে, যে মামুন মাতুব্বার ঘুরে ফিরে সব সম্পত্তির মালিক নিজে হয়ে গেছে, দুই ভাই ফকু। এ বান্দরী মাতুব্বার আছে না? নাই। বড় ভাই ছোট ভাইকে ভাগ করে দিচ্ছে সম্পদ, ভাই যে আব্বা তো জায়গা জমি জাত রেখে গেছে, যথেষ্ট রেখে গেছে, প্রায় 10 বিঘে হবে, তো তুরা ইকর 10 বিঘে আর 2 কাঠা বেশি হতে পারে, তো 10 বিঘে হলো বিলির ভিতরে এমন জায়গা যে জায়গা জীবনে কোনোদিন শুয়ই না, চাষবাসের কোনো উপযোগী না, সেই জায়গা বিলির মধ্যে 10 বিঘে পাঁচ বাইরে ছোট চার বাইরে ভাগ করে দিয়েছে, তোরা ওই চার ওই 10 বিঘে খা, আর আমি কিচ্ছু নেব না, আব্বার কিচ্ছু নেব না, শুধু মোকশেদপুর থানার পাশে ওই জায়গা 2 কাঠা জায়গা ওইটুক খালি আমি নিলাম। ওকে দিয়েছে 10 বিঘে, চোখের সামনে দেখাই দিয়েছে তো ধোঁয়া দিয়া, ও 10 বিঘে জীবনে বড় দানও লাগাতে আনবে না, আর উনি নেছে মোটে 2 কাঠা মোকশেদপুর থানার পাশে বাম্পার জায়গা, 2 কাঠার দাম 1 কোটি টাকা। আছে না এরকম কৌশলী বান্দর মার্খা উম্মত? এক বক্তা শেষ হতে না টিসু সাহেব সবার বেতন বাড়ছে, আমাকে বেতন বাড়ে নাই, আর ইমাম মুয়াজ্জিনকে বেতন বাড়ে নাই, রাজমিস্ত্রি নেই, তারা গতবার ছিল 1000 টাকা জোড়া, এবার 1200 টাকা নেয়, তেলের দাম বাড়ছে, ওকে দামও বাড়ছে, কিচেনের দাম বাড়ছে, সবাই দাম বাড়ছে, আমাকে বক্তাকে দাম বাড়াতে পারতেছে। কলি কয় যে টাকা চাইয়ে নিল, জায়েজ আছে, সুদ খাওয়া জায়েজ আছে আর ঘুষ খাওয়া যায়, আমাকে টাকা যায় চাই নিয়ে যায়, ধুমও বার হইতেছে, মিয়া টের পাও না তো, সারা গা গরম হয়ে গেছে, জ্বর থায় 24 ঘন্টা। চালাক, তাহলে চালাককে যে ধোকা দিয়ে মানুষকে চোখে ধুলো দিয়ে তার সম্পদ লুটে পুটে খাইতে পারে, এটা চালাক, কতক্ষণ চালাক? বড় ভাগ জমি কিনতে কিনতে সব কিনে ফেলাইছে, মাঝখানে গরিব মানুষের একটা বাড়ি ছোট 2-3 কাঠা জায়গা নেই, এখন ওই ডুকির দিক শগুনির নজর পড়ছে, তার ওটুক আমাকে দিয়ে দাও, আমার একরের মধ্যে পড়ে গেছে, দিবি তো দিবি, নাইলে তোর সামনের এই জমি রাস্তার জমি কিনে ফেলবো, তুই বাড়ি কোন ফেসতে তা না দিচ্ছে, সেটুকু কিনে লোকটারে আবদ্ধ করে ফেলাইছে, বেরোনোর খাই দেয়, ও বড় লোক পাই কাঠা জমি নিয়ে কবরে যাবি, এই লোকটারে রাস্তা দে, এই লোকটারে রাস্তা দে, একটু কিনিস না, ওর টুক কিনিস না, ওর বাড়ির সামনে কিনিস না, ওর রাস্তা ক্লিয়ার রাখ, আল্লাহ তোর জান্নাতের রাস্তা ক্লিয়ার রাখ, আর তার রাস্তা বন্ধ করে দিছিস, তোর জান্নাতের রাস্তাও বন্ধ, জমি 3.5 হাতের বেশি নিতে পারতেছিস না, তাও তোর স্থায়ী না, 10 বছর পরে তোর আলগর খুঁজে উঠাইয়া সাগরে ফেলাই দেবে, ও জায়গা আরেকটারে দাফন করা হবে, জায়গা তোর নামে দলিল করা হয়নি কবরের ভিতরে, ঠিক কি ঠিক না? আমার ভাইরা যারা আছেন সকলকে টার্গেট করে আমার আপন আপনারা
গোপালগঞ্জের মানুষ আমরা সবই ভাই ভাই, একই বাড়ির মতো মনে হয়। মালা এসে গেছে সে জায়গা যে শুনি মোকশেদপুর বাড়ি, এই মনিটনের উড়াই আমার নিচে মনে হয় যেন আমার উঠোনের পরের মানুষ। সৌদি গেছি, দুবাই গেছি, যেখানেই যাই সব জায়গায় যাইয়া গোপালগঞ্জের মানুষ পাইলে মনে হয় যেন বাড়ির মানুষ পাইছি। অত্যন্ত মহব্বতের সাথে বলি, সময় কিন্তু কম, সময় কিন্তু কম, আর সময় নাই, এই অল্প একটু সময়ের কাজে লাগান। আল্লাহ নবী বলেন, এই অল্প একটু সময়ের ভিতরে তোমার জীবনে পাঁচটা মুহূর্ত, এই পাঁচটাকে তুমি মূল্যায়ন করো। এক নম্বরে ইগতানিম খমসান কবলা খমসিন শাবাবাকা কবলা হারামিক, যুবক যারা আছো, যুবক যারা আছো, তোমার উপরে বুড়োদের দিকে তাকাও, তারাও কিন্তু একসময় তোমার মতো টলমিলে যুবা। হাজার হারবাল কাক, কলকাতা হারবাল কাক, আর চায়না হারবাল কাক, যত ঔষধ খাক না কেন, কোনো অবস্থাতে সেই ষোলো আঠারো বিশ বাইশ পঁচিশ বছরের সময় যে যৌবন ছিল ওই যৌবন আর কোনোদিন ফিরে আনতে পারবে না। করলাম এক রেখাতে দুই হাজার বার কুলুস সুরো পড়বো, আর এক রেখাতে দুই হাজার বার কুলুস সুরো পড়বো, এই কুলুস সুরো দিয়ে দুই রেখাত নামাজ ফজর পর্যন্ত পড়বো, এইটা তুমি পারো। যখন তোমার বয়স সত্তর আশি হয়ে যাবে তখন তুমি কুলুস সুরো ইন্না তাইনা দিয়া দুই রেখাত নামাজ বসিয়ে পড়ার ক্ষমতা পাইবা না। আফসোস করবা, আফসোস করবা, আর বলবা রব্বানা আফসার না ফারজিনা না আমাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ দুনিয়ায় থাকতে বুঝি নাই, আল্লাহ হায়াত থাকতে বুঝি নাই, যৌবন থাকতে বুঝি নাই, এখন আমার বুঝে আস তুমি আমার একটু সুযোগ দাও, আল্লাহ তুমি আমার একটু সুযোগ দাও। আল্লাহ কাই ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, সাবধান সতর্ক হইয়া যাও, আর তোমার সময় দেওয়া হবে না। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, সময় এসে গেলে তোমাকে দিয়ে দুনিয়ায় যত প্রয়োজন থাকুক না কেন, তোমার সময় হয়ে গেলে তোমাকে কেউ ধরে রাখতে পারবে না। ছোট ছোট বাচ্চা কান্দতেছে, আব্বা মরে মরে ভাব শেলেসা শুরু হয়ে গেছে, গলা জড়াই ধরে মেয়েটা বুকির পর উঠে কাঁদতেছে, আব্বু তুমি আমাদেরকে কি বলে যাচ্ছ। বাচ্চাটাই তোমার মতো আব্বাকে দিয়ে তার কত দরকার, যুবতী বউটাই যে মাতার কাছে কান্দে কয় আল্লাহ আমারে কি তুমি এমনই কপাল দিয়েছিলে, এই ভরা যৌবনে বিধবা হয়ে যাব, মালিক তুমি আমার স্বামীর জীবনটা ভিক্ষা দাও। যতই তার এদের প্রয়োজন হোক, মা এসে গলা জড়াই ধরে কান্দে আর কয় আল্লাহ আমার একটা মাত্র সময়, আল্লাহ আমার একটা মাত্র সন্তান, আমার স্বামী মারা গেছে আমার যৌবনকালে, আমার একটা মাত্র ছেলে নিয়ে এই বাস্তে বসবাস করছে জীবন বরিয়া, আল্লাহ তুমি আমার বাচ্চাটারে ওয়াকালে নিও না। হাজারো মায়ে কান্দুক, বহুতে কান্দুক, বাচ্চায় কান্দুক, ওর যদি হায়াতের শেষ সীমায় চলে যায় চলে তার যাওয়াই লাগে, কোনো ডাক্তার কবিরাজি কান্না কাটিতে কাজে আসে না, ঠিক না? সাবাবাকা কবলা হারামিক, কাজেই যৌবনকালটা মূল্যায়ন করো, নামাজের প্রতিজ্ঞা করো, যুবক আমি তোমার কপালে চুমো খাবো, তোমাকে আমি অত্যন্ত আদর করব, আমার খাস দোয়ার মধ্যে আমি তোমার জন্য দোয়া করব, আমি যদি মক্কা মদিনায় আবার যাই আমি কাবার গেলাম ধরে দোয়া করবো, আমার মোকশেদপুরের যুবকরা তোমরা প্রতিজ্ঞা করো এখন থেকে নামাজ পড়বই পড়বো, আর অন্যায় করবো না, অকথ্য ভাষা গালাগালি করবো না, জবানের মালিককে আমার জবানটারে প্যারালাইসিস করে বুবা বানায় দিতে পারে আল্লাহ, পারে পারে? বহু যুবক প্যারালাইসিস হয়ে স্টক করে জবান বন্ধ হয়ে গেছে, প্রমাণ আছে না নাই? কি সুন্দর মস্তানি করে বেড়াইতো, চাকা পাংচার হয়ে গেছে, ট্যাঙ্কান খোড়া হয়ে গেছে, বগলে বাস লাগায় হাঁটতেছে, কে ক্রাশ দিয়ে হাঁটতেছে। ও যুবক তোমারে আল্লাহ কি সুন্দর অঙ্গ দেছে, আলাম না যে আল্লাহ আইনাইন অলিসানুমা সাফাতাইন, তোর চোখের মালিক তুই না যে তুই মাতুব্বারি করে এই চোখ দিয়ে ফেসবুকে ল্যাংটা ছবি দেখবি, আলাম না যে আল্লাহ আইনাইন, তোর চোখ তোর আব্বাই দেয় নাই, তোর মায়ে দেয় নাই, তোর চোখ তোর নেতাই দেয় নাই, তোর চোখের পাওয়ার তুই নিজে বানাইতে পারিস নাই, তোর চোখ দিয়েছি আমি আলিসানুমা সাফাতা সাফা তাইন, তোর জিব্বা দিয়েছি আমি, তোর ঠোঁট দিয়েছি আমি, এই জিব্বার ঠোঁটে তোর ইচ্ছা মতো ব্যবহার করিস না, একটু ঠোঁট আর জিব্বা আমার নিয়ন্ত্রণে নিয়ে আয়, একটু আমার হুকুমের ভিতরে নিয়ে আয়, একটু ঠোঁট আর জিব্বা দিয়ে জিকির করলাইলা করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যারা যুবকরা নিয়মিত নামাজ না পড়ো, আজকে কি দুই পাঁচজন দশজন যুবক প্রতিজ্ঞা করে পাক্কা প্রতিজ্ঞা দাঁড়াইতে কি হিম্মত করতে পারবা, এখন থেকে জীবনে আমি নামাজ ছাড়ব না এমন দুই পাঁচজন যুবক দাঁড়াও তো কে আছো, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব। দাঁড়াও যুবক, আর নামাজ ছাড়ব, আর নামাজ ছাড়ব, সারা জীবন নামাজ পড়বই ইনশাআল্লাহ, পরে নামাজ পড়বই।
আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে মরণ কাল পর্যন্ত আমি নামাজ ছাড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দে। আল্লাহ তুমি দেখলে এই যুবকগুলোকে তুমি মক্কা না নিয়ে দুনিয়া থেকে নিও না। আল্লাহ আমি অন্তর থেকে এই জজবায় দোয়া করছি, আল্লাহ আমার এই সোনার যুবকদেরকে তুমি হজ করার তৌফিক দান করো। আল্লাহ তুমি তাদের রিজিকের প্রশস্ত ব্যবস্থা করে দিও। আল্লাহ তুমি তাদের অভাব দূর করে দাও। আয়ের সুন্দর হালাল রুজির সন্ধানের ব্যবস্থা তুমি তাদের করে দাও। উৎস পয়দা করে দাও। সবাই বলেন আমিন।